ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এক গোলে সিসোকোর ক্যারিয়ারই শেষ করে দিলেন মেসি। নির্ধারিত সময়ে শেষ দিকের খেলা চলছে, এক গোলের ব্যবধানে পিছিয়ে টটেনহ্যাম। গোল শোধের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছে দলটি। ঠিক তখন বড় এক ভুল করলেন দলের ফরাসি তারকা মৌসা সিসোকো। তার গোল থেকেই দারুণ এক গোল পেলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি, নিশ্চিত করেন স্প্যানিশ ক্লাবটির জয়। অন্যদিকে তখন টটেনহ্যাম থেকে সিসোকোর বিদায় ঘণ্টা বাজতে চলেছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার কাছে 4-2 গোলে হেরে গেছে টটেনহ্যাম। জোড়া গোল করেছেন মেসি। মেসির শেষ গোলটা অনেকটাই সিসোকোর দেওয়া উপহার। ঠিকভাবে বল ধরতে না পারায় বল পেয়ে যান জর্দি আলবা, তার পাস থেকে ফাঁকায় সহজ এক গোল করেন মেসি। আর মেসির এই গোলের কারণে ম্যাচে আর ফেরা সম্ভব হয়নি স্পার্সদের। চ্যাম্পিয়ন্স লিগের সে ম্যাচে এরিক লামেলার গোলের পরই উজ্জীবিত হয়ে উঠেছিল টটেনহ্যাম। বেশ কিছু দারুণ আক্রমণ করেছিল দলটি। শেষ সময়ে ওই গোলটি না খেলে হয়তো সমতায় ফিরতে পারত বলেই ধারণা করছেন অনেকেই। এ নিয়ে ফলো করে লিখছে ইংলিশ গণমাধ্যমগুলো। সকলেই শুলে চড়াচ্ছেন সিসোকোকে। টটেনহ্যামে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেই দাবি করছেন তারা। তার উপর ক্লাব কোচ মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে খুব ভালো সম্পর্ক নেই সিসোকোর। মৌসুমের চতুর্থবারের মতো তাকে মাঠে নামিয়েছিলেন তিনি। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের 66 মিনিটে সং হিউং মিনের বদলি হিসেবে নামার পর আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি, উল্টো কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের হারের। ইংলিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী শুধু কোচ নয়, দলের খেলোয়াড়রাও সিসোকোকে দলে চাইছেন না। লামালা, শন, ডেলে আলি, ক্রিস্টিয়ান এরিকসন, লুকাস মাওরা হতে শুরু করে দলের সেরা তারকা হ্যারি কেইনও তার বিপক্ষে কথা বলেছেন। তাই টটেনহ্যামে এর মধ্যেই সিসোকো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেই দাবি করছে ইংলিশ গণমাধ্যম। 2016 ইউরোতে ফ্রান্সের হয়ে দারুণ খেলেছিলেন সিসোকো। সেখানে থেকেই মুগ্ধ হয়ে সে মৌসুমে নিউক্যাসেল ইউনাইটেড থেকে তাকে £30 মিলিয়নের বিনিময়ে তাকে কিনে নেয় টটেনহ্যাম। কিন্তু এ ক্লাবে আসার পর নিজেকে যেন হারিয়ে খুঁজছেন এই মিডফিল্ডার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।